씨. 어디서 자르냐? 이거 다들 박아야 돼. 이거 다들 박아야지. কি করে আগুনটা লাগলো এখানে দেখুন কি করে আগুন লেগেছে আমরা কেউ জানি না আচ্ছা সবাই মানে আশেপাশেই ছিলাম সময় মতো আমরা আসি এখানে আসার পর দেখি যে প্রচন্ড আগুন এলাকার যারা মানুষ ছিলেন তারাও একে একে উপস্থিত হন সবাই আতঙ্কে এই মুহূর্তে আমরা নিউ ব্যারাকপুর থানা যিনি বড়বাবু ছিলেন ওনাকে আমরা খবর দিই সঙ্গে সঙ্গে উনি এবং ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মীরা আছে সবাই এখানে এসে উপস্থিত হয় এবং সাথে সাথে আমাদের অল ফ্রেন্ডসের সমস্ত সদস্যরা এবং এলাকার মানুষ যারা আছে সাধারণ যারা মানুষ আছে তাদের ভেতর আমাদের বয়সী যে সমস্ত ছেলেপেলেরা আছে প্রত্যেকে মিলে আপ্রাণ চেষ্টা চালিয়েছে যেন এই আগুন অন্তত বাইরের দিকে আর ছড়িয়ে না পড়ুক যেখানে যে পর্যন্ত আছে এটাকেই নিয়ন্ত্রণ কীভাবে করা যায় আমরা সেই চেষ্টাই করেছি কত কিসের কারখানা এটা এটা ফ্লেক্স ভিনাইল প্রিন্টিংয়ের কারখানা আচ্ছা অনেকদিন ধরেই কারখানাটা আছে ভালোই চলে দেখেছি আমরা কিন্তু মানে হঠাৎ যে এরকম একটা কাণ্ড ঘটে যাবে কেউই জানতো না আগুনের ব্যবস্থা ছিল এখানে হ্যাঁ যথেষ্ট ব্যবস্থা ছিল এখানে কিন্তু যেহেতু কর্মীরা এখানে আজকের দিনে কম ছিল একটা সামনে মানে পেছনে আগে দুর্গা পুজো গেল সামনে কালী পুজো তো এই মুহূর্তে অনেক দূর দূরান্ত থেকে কর্মীরা কমই আসে তো যারা ছিল তারা সময় মতো বেরিয়ে গেছে হয়তো সেই ব্যবস্থাটা নিতে পারেনি আর কীভাবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে ক্ষয়ক্ষতি পুরো কারখানা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এখানে থাকার মতো কিছুই নেই এই মানে জরাজীর্ণ যে মানে কঙ্কাল কারখানা তাছাড়া আর কিছুই নেই এই মুহূর্তে যেটুকু যা আছে আপনারা নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন আপনার নামটা একটু আমার নাম শ্যামল মজুমদার আমি এখানকার পঞ্চায়েত সদস্য কোন পঞ্চায়েত এটা বিলকান্দা গ্রাম পঞ্চায়েত সদস্য